ব্রাজিলের কোপার স্কোয়াডে বিশাল পরিবর্তন এবার শক্তিশালী হয়েই মাঠে ফিরছেন নেইমার নেইমারের সাথে আরও সুযোগ পেতে পারেন রিচার্লিসন গ্যাব্রিয়েল জেসুসরা অবশেষে ব্রাজিল ভক্তদের মন জয় করে মাঠে ফিরছেন নেইমার বিস্তারিত থাকছে রাইপ পাহমেদ লেখা প্রতিবেদনে কোপা আমেরিকায় সবার আগে দল ঘোষণা করেছিল ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র বেশ কিছু চমকের জন্ম দিয়েছিলেন নিজের প্রথম অ্যাসাইনমেন্টকে সামনে রেখে তবে দরিবালের দল ঘোষণার পরেই পরিবর্তন এসেছে টুর্নামেন্টের নিয়মে তেইশ জনের বদলে স্কোয়াডে ২৬ জন হতে পারে বলে জানিয়েছিলেন টুর্নামেন্টের নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল ব্রাজিল দলে এসেছে মূলত চার পরিবর্তন গোলরক্ষক অ্যাডারসন চোখের কোটরে আঘাত পেয়েছিলেন যে কারণে শেষ সময়ে টুর্নামেন্ট থেকে সিটকে গিয়েছিলেন তিনি ডাক পেয়েছিলেন সাও পাউলোর গোলরক্ষক রাফায়েল এছাড়া ছাব্বিশ জনের বর্ধিত স্কোয়াডের নতুন ডাক পেয়েছেন একজন করে ডিফেন্ডার মিডফিল্ডার এবং ফরওয়ার্ড মূল স্কোয়াডে জুবেন্তাসের ডিফেন্ডার ব্রেমারকে না টাকায় সমালোচনা সইতে হয়েছিল কোচ দরিভাল জুনিয়রকে এবার সেই গ্লেশন ব্রেমারকে দলে টানলেন তিনি এছাড়াও মিডফিল্ডার হিসেবে আতালান্তায় খেলা অ্যাডারসন এবং ফরওয়ার্ড হিসেবে পেপেকে ডাকা হয়েছে স্কোয়াডে দলের নতুন তিনজনের নাম ঘোষণা করে কোচ দরিবাল বলেন যখনই ডাকা হোক না কেন দলে থাকা সকল খেলোয়াড়কে মূল একাদশে জায়গা করে নিতে একই রকমের শর্ত এবং প্রতিযোগিতা পার করেই আসতে হবে এর আগে চলতি মাসের শুরুতে কোপা আমেরিকার জন্য তেইশ সদস্যের স্কোয়াড ঘোষণা করে লাতিন জায়ান্ট ব্রাজিল কোচ দোরিওয়াল জুনিয়র এই দলে বড় চমক দিয়েছিলেন অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসিমেরোকে ছাড়াই ঘোষণা করা হয়েছিল তেইশ সদস্যের দল কোপার জন্য ঘোষিত ব্রাজিলের স্কোয়াডে নেই রিসার্লিসন গ্যাব্রিয়েল জেসুস ম্যাথিউস কুনহাদের মতো তারকা ফুটবলাররাও তবে চোটের কারণে বেশ কয়েক মাস পর মাঠে ফেরা অ্যালিসন বেকারকে রেখেছিলেন কোচ দরিভাল অভিষেক না হওয়া দুজনকে প্রথমবারের মতো ডেকেছেন ব্রাজিল ব্রাজিলের ঘরোয়া ক্লাবে খেলা ফুলব্যাক ওয়েল হার্মে অ্যারেনা এবং পর্তুগিজ ক্লাব পোর্তোর ফরোয়ার্ড ইভালিনসন কোপার জন্য ডাক পেয়েছেন কোপার আগে আট জুন ম্যাক্সিকো এবং বারো জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ম্যাচ দুটিকে কোপার জন্য চূড়ান্ত প্রস্তুতির সুযোগ হিসেবে দেখছে দরিবালের দলটি এরপর কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচ সেলেসাওরা ২৪ জুন কোস্টারিকার বিপক্ষে মোকাবেলা করবে এরপর আটাশ জুন প্যারাগুয়ে এবং দুই জুন তাদের প্রতিপক্ষ কলম্বিয়া কোপা আমেরিকায় সবার আগে দল ঘোষণা করেছিল ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র বেশ কিছু চমকের জন্ম দিয়েছিলেন নিজের প্রথম অ্যাসাইনমেন্টকে সামনে রেখে তবে দরিবালের দল ঘোষণার পরেই পরিবর্তন এসেছে টুর্নামেন্টের নিয়মে তেইশ জনের বদলে স্কোয়াডের ২৬ জন হতে পারে বলে জানিয়েছিলেন টুর্নামেন্টের নিয়ন্ত্রণ সংস্থা কর্মেবোল ব্রাজিল দলে এসেছে মূলত চার পরিবর্তন গোলরক্ষক অ্যাডারসন চোখের কোটোরে আঘাত পেয়েছিলেন যে কারণে শেষ সময়ে টুর্নামেন্ট থেকে সিটকে গিয়েছিলেন তিনি তার বদলে ডাক পেয়েছিলেন সাও পাওলোর গোলরক্ষক রাফায়েল এছাড়া ছাব্বিশ জনের বর্ধিত স্কোয়াডের নতুন ডাক পেয়েছেন একজন করে ডিফেন্ডার মিডফিল্ডার এবং